হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকবে, আপনার বাইকে হঠাৎ করে আপনি ভালো মাইলেজ পাচ্ছেন না, হঠাৎ করে দেখতেছেন আপনার বাইকের স্পার্ক প্লাগ কালো হয়ে যাচ্ছে, হঠাৎ করে দেখতেছেন আপনার বাইকের মধ্যে আপনি ভালো টপ স্পিড পাচ্ছেন না, তো কোন কাজগুলি করবেন, কোন কাজটি করলে আপনার বাইকের এই সমস্যাগুলি আপনি সমাধান করতে পারবেন, তো চলুন দেখে আসি আজকের ভিডিও। আপনার বাইকের আপনি টপ স্পিড পাচ্ছেন না, তো আমি প্রথমে টপ স্পিড নিয়ে আগে কাজগুলি করে নেব। ভালো টপ স্পিড পাওয়ার জন্য আগে আপনি বাইকের মধ্যে আপনি 110 পর্যন্ত তুলতে পারতেন বা 115 তুলতে পারতেন, এখন আপনি 90 তুলতে পারতেছেন না। তো আমি আপনার বাইকের টপ স্পিড ফিরে আসার জন্য আমি আজকে যে কাজগুলি আমি আপনাদের দেখাবো সেই কাজগুলি আপনারা আপনাদের বাইকে ফলো করতে পারেন। তো আশা করি সেই কাজগুলি করলে আপনার বাইকের আগের মতো টপ স্পিড ফিরে আসবে। প্রথম কাজটা হচ্ছে, দেখেন প্রথমে যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনার প্রথমে হাফ লিটার আপনার ফুয়েল ট্যাঙ্ক থেকে ফুয়েল নেবেন। হাফ লিটার ফুয়েল নেওয়ার পর আপনি ফুয়েলগুলি আপনার বাইকের চ্যালেঞ্জার ফাইভের মধ্যে ঢুকাবেন, তবে বাইকটি ঠান্ডা অবস্থায় ঢুকাতে হবে, গরম অবস্থায় হলে আপনি কাজটা করতে পারবেন না। তো এই বাইকটি এখন ঠান্ডা অবস্থায় আছে, আমি হাফ লিটার ফুয়েল নিলাম। হাফ লিটার ফুয়েল নিয়ে আমি এই বাইকটির চ্যালেঞ্জার ফাইভে ঢুকাবো এবং এই চ্যালেঞ্জার ফাইভের নিচের দিকে একটা ছিদ্র দেওয়া আছে, এই ছিদ্রের মধ্যে এভাবে আঙুল দিয়ে রাখবেন, তারপর এখানে একটা চুঙ্গি দিয়ে ফুয়েলগুলি এভাবে আস্তে আস্তে ডালবেন, এভাবে ফুয়েল হাফ লিটার ফুয়েল সিলিন্ডার ফাইভের ভিতর ঢুকিয়ে দিবেন। সিলিন্ডার ফাইভের মধ্যে ফুয়েল ঢুকানোর পর সিলিন্ডার ফাইভের এই এই মুখের মধ্যে দেখেন এভাবে আঙুল হাত দিয়ে ধরবেন, তারপর বাইকটা স্টার্ট করবেন। তো দেখেন কতগুলি ময়লা সিলিন্ডার ফাইভ থেকে বের হয়েছে, এই সিলিন্ডার ফাইভের এক্সস্টের মধ্যে যে ময়লাগুলি এক্সস্টের ছিদ্রগুলিকে জাম করে ফেলে, এই কাজটা করলে কি হয় সিলিন্ডার ফাইভের এক্সস্টের ছিদ্রগুলি ক্লিয়ার হয়ে যায়, ক্লিয়ার হয়ে যাওয়ার পর আপনার বাইকের টপ স্পিড বেড়ে যায়। তো এই কাজটা করলে আপনার বাইকের যে ময়লাগুলি থাকে সিলিন্ডার ফাইভের ভিতর সব ময়লাগুলি ফুয়েলের সাথে বের হয়ে যায়। তো এই কাজটা আপনারা আপনাদের বাইকে করতে পারেন। সিলিন্ডার ফাইভ ফুয়েল দিয়ে ক্লিয়ার করার পর এখন আপনার করতে হবে বাইকের সিট এবং ফুয়েল ট্যাঙ্ক খুলতে হবে। খোলার পর আমি কোন কাজটি করতেছি সেটি আমি আপনাদের দেখাচ্ছি। তো আমি বাইকের সিট ফুয়েল ট্যাঙ্ক সেট কভার খুলে নিলাম, খুলে নেওয়ার পর সিট ইউনিটটা বের করলাম। দেখেন সিট ইউনিটটা বের করে এভাবে এভাবে সেট করে রাখবেন, রাখার পর আপনারা একটা স্টার্ট ড্রাইভার নেবেন। স্টার্ট ড্রাইভার নিয়ে যে কার্বোরেটরের এখানে দুইটা স্ক্রু দেখতে পাচ্ছেন, কার্বোরেটর পিস্টনের এখানে একটা এখানে একটা, এই দুইটা স্ক্রু খুলে কার্বোরেটর পিস্টনটা বের করবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কার্বোরেটর পিস্টনের উপরের অংশটা আমি খুলে নিলাম। দেখেন এটা খোলার পর আপনাদের কী করতে হবে, এই কার্বোরেটর পিস্টনটা বাইরের দিকে বের করতে হবে। দেখেন কার্বোরেটর পিস্টন এখানে ক্ষয় হয়ে গেছে, কার্বোরেটর পিস্টনের কারণে বাইকের রেডি পিকআপ কমে যায়। তো রেডি পিকআপ কমে গেলে কি কোন কোন কাজগুলি আপনারা করবেন সেগুলি আমি আপনাদের সামনে আজকে তুলে ধরতেছি, আপনারা এই কাজগুলি করবেন, আপনার বাইকটা হয়ে যাবে একদম নতুনের মতো।
নতুনের মতো আগে আপনার বাইকটি আপনি চালিয়ে অনেক মজা পেয়েছেন। এই কাজগুলি করার পর আমি 100% গ্যারান্টি দেবো আপনার বাইকের মজাটা আগের মতো আরামটা ফিরে আসবে। এই কার্বোরেটর পিস্টন আমি খুলে নিয়ে দেখেন এখানে একটা একটু ক্ষয় হয়ে গেছে, তো আমি একটু ইঞ্জিন অয়েল করব। এখানে অয়েল কিন্তু রাবারের মধ্যে করবেন না, শুধু কার্বোরেটর পিস্টনে করবেন। এখানে অয়েল করার পর এই কার্বোরেটর পিস্টনটা আবার এই দেখেন এখানে একটা তোরার মতো দেওয়া আছে আর এখানে একটা গ্রুপ করা আছে। দেখেন এই এই রাবারটা এবং এই গ্রুপটা, এই রাবারটা বসবে এই গ্রুপের মধ্যে। খেয়াল রাখবেন আবার উল্টাপাল্টা বসা দিলে হবে না, এই অংশটা বসবে এই রাবারের বাটারফ্লাই, এই রাবারের অংশটা বসবে কার্বোরেটরের এই গ্রুপের মধ্যে। কার্বোরেটর পিস্টন বসানোর পর এই স্প্রিংটা আবার এভাবে বসাবেন, বসানোর পর কার্বোরেটর পিস্টনের এই উপরে ঢাকনাটা আবার এভাবে বসিয়ে দিবেন। তারপর এই স্ক্রু দুটি ভালোভাবে টাইট করে দিবেন। তাই এই কাজটা করার পর আপনাদের করতে হবে এই টুটল টেনে দেখবেন টুটল জ্যাম হয়ে গেছে কিনা। যদি জ্যাম হয়ে যায় সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে, টুটল কেবল খুলে টুটল কেবল অয়েল করে নেবেন এবং এই টুটলের এখানে ভালোভাবে অয়েল করে দেবেন। সেক্ষেত্রে আপনার বাইকের টুটল রেসপন্সটা আপনি ভালো পাবেন। আপনার বাইকের রেডি পিক আপ পাওয়ার জন্য, ভালো রেডি পিক আপ পাওয়ার জন্য যে কাজগুলি দেখিয়েছি আপনারা সেই কাজগুলি করবেন। এবং আরেকটি কাজ হচ্ছে বাইকের ক্যালাসের ফ্রি ফেলে, বাইকের ক্যালাসের ফ্রি ফেলেটা ঠিক করে নেবেন। আরেকটা কাজ হচ্ছে বাইকের চেন, যদি অতিরিক্ত টাইট হয়ে যায় তাহলে চেন থেকে সহসহ শব্দ আসবে এবং বাইকের টপ স্পিড কমে যাবে, আপনি ভালো মাইলেজ পাবেন না। তো আপনারা সঠিক নিয়মে চেন অ্যাডজাস্ট করবেন। চেন অ্যাডজাস্ট করার সঠিক নিয়ম হচ্ছে 20-30 mm ভিতর আপনাদের চেন অ্যাডজাস্ট করতে হবে। আর প্রতি সপ্তাহে চেনের মধ্যে গেরল দিয়ে চেনটা ভিজিয়ে রাখবেন আর প্রতি মাসে একবার করে পারলে চেনটা বা চেনের স্প্রুকেট আপনারা পরিষ্কার করবেন। এতে আপনার বাইকের চেনের স্প্রুকেট ভালো থাকবে এবং আপনার বাইকের মধ্যে আপনি ভালো টপ স্পিড পাবেন। এখন আমি আপনাদের দেখাবো আপনার বাইকের স্পার্ক প্লাগ কালো হয়ে যাচ্ছে, ভালো মাইলেজ পাচ্ছেন না, তো কি করবেন, কিভাবে এই সমস্যার সমাধান করবেন সেটি আমি আপনাদের দেখাচ্ছি। আমি বাইক প্লাগ খুলে নিচ্ছি, আমি বাইকের স্পিড প্লাগ খুলে নিলাম। দেখেন এই প্লাগটার কি অবস্থা, একদম কালো হয়ে গেছে। তো আমাদের ধরে নিতে হবে বাইকের স্পিড প্লাগ কালো হয়ে যাওয়া মানে এই বাইকটির মধ্যে আমি ভালো মাইলেজ পাচ্ছি না। তো সেক্ষেত্রে আমি এই বাইকের প্লাগটা আমি কিভাবে সাদা করব এবং কিভাবে এই বাইকের মাইলেজ যাতে ভালো পাই সেটা আমি কিভাবে অ্যাডজাস্ট করব সেটা আমি আপনাদের দেখাচ্ছি। যা আপনারা দেখতে পাচ্ছেন এই বাইকের স্পিড প্লাগের গ্যাপ দেখেন অনেক ফাঁক হয়ে গেছে, তো এই ফাঁকটা আমাদের একটু ছোটো করতে হবে। দেখতে পাচ্ছেন আমি কতটুকু রাখছি, তো এখন আমি প্লাগটা পরিষ্কার করে আমি বাইকের মধ্যে আবার ফিটিং করে আমি আপনাদের দেখাবো এবং কিভাবে আমি কার্বোরেটর অ্যাডজাস্ট করতে সেটাও আমি আপনাদের দেখাবো। তো আমি স্পিড প্লাগ গ্যাপ ঠিক করলাম এবং স্পিড প্লাগ পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নেওয়ার পর আমি প্লাগটা বাইকের মধ্যে লাগিয়ে নিচ্ছি। স্পিড প্লাগ লাগানো হয়ে গেছে, এখন আমি এই বাইকটিতে কার্বোরেটর টিউনিং করব এবং আবার আমি আপনাদের প্লাগটা খুলে দেখাবো প্লাগের কী অবস্থা। তো এই বাইকটিতে স্পিড প্লাগ কালো হয়ে যাচ্ছে এবং ভালো মাইলেজ পাচ্ছে না। ভালো মাইলেজ পাওয়ার জন্য এবং স্পিড প্লাগ কালো না হওয়ার জন্য
আমি এখন কিভাবে কার্বোরেটর টিউনিং করতেছি আপনাদের দেখাচ্ছি, আপনারা এভাবে করতে পারেন। এভাবে করলে আপনাদের বাইকের এই সমস্যাগুলির সমাধান হয়ে যাবে। তো আমি প্রথমে ইঞ্জিন সুইচ চালু করে বাইকটি স্টার্ট করলাম। বাইকটি স্টার্ট করার পর আমি বাইকের আরপিএম 3000-এ দাঁড় করাচ্ছি। তো আমি বাইকের আরপিএম 3000 দাঁড় করালাম। দাঁড় করার পর আমি বিসিএস স্ট্রোক সম্পূর্ণ আস্তে আস্তে টাইট করব। বিসিএস স্ট্রোক টাইট করার সাথে সাথে বাইকের আরপিএম কমে গেছে, আপনারা মিটারের মধ্যে দেখতে পাচ্ছেন। তো আমি এখন বিসিএস স্ট্রোক আস্তে আস্তে লুজ করব। দেখেন বিসিএস স্ক্রু যখন আমি লুজ করছি তখন এই বাইকের আরপিএম আবার বেড়ে গেছে। তো এখন আমার ধরে নিতে হবে আমার এই বাইকটিতে ইয়ার এবং ফুয়েল সঠিকভাবে ইঞ্জিনের মধ্যে প্রবেশ করতেছে। দেখেন এখানে 33 দেখাচ্ছে, আমি কিন্তু 3000-এ দাঁড় করেছিলাম। বাইকের আরপিএম খুব ভালোভাবে বেড়ে গেছে। বাইকের আরপিএম বেড়ে যাওয়ার পর আপনারা কি করবেন, এই যে আইডিয়াল স্ট্রোক আপনারা দেখতে পাচ্ছেন, আইডল স্ট্রোক লুজ করে বাইকের আরপিএম কমিয়ে নেবেন। বাইকের আরপিএম রাখার নিয়ম হচ্ছে 1400 ± 100, তো আমি এটা 1200-তে রাখবো। তো আমি 1200-তে রাখলাম। বাইক একটু গরম হয়ে গেলে আরপিএম আর একটু বাড়বে। আপনারাও আপনাদের বাইকের আরপিএম 1200-তে রাখবেন, আরপিএমের কাটা, তাহলে আপনার বাইকের ইঞ্জিনও ভালো থাকবে, ব্যাটারিও ভালো থাকবে। তো কার্বোরেটর অ্যাডজাস্ট করার পর আমি বাইকটি একটু স্টার্ট করে রাখলাম। স্টার্ট করে রাখার পর কিছুক্ষণ পর করে আমি প্লাগটা খুলবো। খুলে আমি আপনাদের দেখাবো প্লাগের কি অবস্থা, কি কালো হয়ে গেছে নাকি প্লাগ সাদা আছে। তো আমি এখন বাইকটি বন্ধ করব, বন্ধ করে দেখব প্লাগের কি অবস্থা, আপনারা দেখতে থাকুন। তো দেখেন কার্বোরেটর অ্যাডজাস্ট করার পর স্পার্ক প্লাগ একদম ক্লিন দেখেন। তো আপনিও আপনার বাইকে এরকম করতে পারেন। স্পার্ক প্লাগ যদি এরকম খুব পরিষ্কার থাকে, এবং এটা আমি অল্প করে বা 1-2 মিনিট এরকম অ্যাসেট করে রাখলাম, এটা আপনি যখন অনেক ধরেন 20-25 কিলোমিটার চালানোর পর যখন স্পার্ক প্লাগ খুলবেন তখন স্পার্ক প্লাগ এটা আপনি একদম সাদা দেখতে পাবেন বা লালচে দেখতে পাবেন। তো আমি আপনাদের দেখিয়েছি আপনার বাইকের টপ স্পিড কমে গেলে কিভাবে টপ স্পিড ফিরিয়ে আনবেন, বাইকের স্পার্ক প্লাগ কালো হলে কিভাবে স্পার্ক প্লাগ সাদা রাখবেন বা সাদা কালো থেকে এই সমস্যার সমাধান করবেন, বাইকের মধ্যে আপনি ভালো মাইলেজ না পান তাহলে কিভাবে ভালো মাইলেজ কোন কাজটি করলে পাবেন, সেই বিষয়গুলি আমি আপনাদের সামনে তুলে ধরছি। আপনারাও কিন্তু আমার মতো করে এই কাজগুলি আপনাদের বাইকে ফলো করতে পারেন, তাহলে কিন্তু আপনার বাইকের এই সমস্যাগুলির সমাধান
হয়ে যাবে। তো আমি আর কথা বাড়াবো না। তো আপনাদের আমার আজকের এই ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।